আপনাদের রিকোয়েস্টেই আজকে আমি আপনাদেরকে দুটো রেসিপি একই সাথে দেখাবো। একটা হচ্ছে গণেশ পুজোর জন্য যে মোদক মিষ্টিটা তৈরি হয়, আর তার সাথে দেখাবো বোঁদের দরবেশ বা বোঁদের মেঠাই বলা হয় বা বোঁদের লাড্ডু বলা হয়। এই দুটো রেসিপি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন। সাধারণত দেখবেন মোদক মিষ্টিটা বানানোর জন্য একটা ডাইস লাগে, আর ওই ডাইসটা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে কিভাবে হাতে করেই এই মোদক মিষ্টিটা বানানো যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর লাড্ডু রেসিপিটা একদম হাই কোয়ালিটির লাড্ডুটাই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে সবার প্রথমে আমি এখানে মোদের দরবেশটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি এক বাটি পরিমাণে চিনি নিয়েছি, যে বাটির পরিমাণ, আর তাই সেই বাটির পরিমাণে কিন্তু আমি হাফ বাটি পরিমাণে জল নিয়েছি, দিয়ে আমি রসটাকে তৈরি করব। এবারে এতে আমি দিয়ে দেবো একটু কেশরি ফুড কালার, কারণ লাড্ডুতে একটু কেশরি ফুড কালার দিলে দেখতে ভালো লাগে। তারপরে আমি রসটাকে ভালো করে আমি ফুটিয়ে তৈরি করে নেব, চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে আমি হাতে করে দেখব রসটা এখানে মিডিয়াম আকারে আছে, খুব মোটাও নেই আর খুব পাতলাও নেই, মিডিয়ামভাবে। আর এখানে আমি বোঁদে ভাজা আছে। তো বন্ধুরা, বোঁদের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে রেখেছি, তো বোঁদের সেই রেসিপি দেখে বোঁদেগুলো আপনারা ভেজে নিতে পারেন। আর না হলে কিন্তু প্যাকেট বোঁদে যে দোকানে কিনতে পাওয়া যায় সেই বোঁদেগুলো দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি দেড় বাটি পরিমাণে আমি এখানে বোঁদে ভাজাগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে যে পরিমাণগুলো আমি দেখাচ্ছি সেগুলো আপনারা একবার ভালো করে দেখে নিন, আর না হলে আমার ডেসক্রিপশানে চলে যাবেন, ডেসক্রিপশানে আমি সমস্ত কিছু বিবরণগুলো আরও ভালো করে দিয়ে রাখবো। তো বন্ধুরা, এইভাবে 5 মিনিট ফুটিয়ে নেবার পর দেখবেন বোঁদেগুলোর ভেতরে সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। আর রসটা ঢুকে যাওয়ার পরেই কিন্তু এবারে এই রসটাকে আরও ভালো করে পাক করে নিতে হবে, কারণ বোঁদেগুলো আমাদেরকে তো পাকাতে হবে, তাহলে পাকটা আমাদেরকে অবশ্যই ভালো করে নিতে হবে। তো পাকটা এইভাবে করতে হবে, কারণ এই পাকটা করতে মিনিমাম আমাদের টাইম লাগবে 10 থেকে 15 মিনিট। আর পাকটা যে হয়েছে সেটা বোঝার জন্য হাতের আঙুলে যখন একটু রস আপনারা তুলবেন দেখবেন এরকম একটা সুতোর মতো কাটছে, এক তারের মতো একটা সুতোর মতো কাটছে, তখনই বুঝবেন যে এখানে আমাদের পাকটা পরিষ্কারভাবে রেডি হয়ে গেছে। তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দেবেন, দিয়ে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনারা রেখে দেবেন। আর দেখুন এখানে বোঁদের ভেতরে কত সুন্দরভাবে রসটা কিন্তু টেনে নিয়েছে, পুরো রসটাই কিন্তু বোঁদের ভেতরে মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে ভালো করে মেখে ভালো করে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এতে আমি একটা ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো, আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি মোদক মিষ্টির জন্য ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা কড়াতে 500 ml মতো লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে প্যাকেটজাত দুধও এখানে দিতে পারেন। তো বন্ধুরা, লিকুইড দুধটা দেওয়ার পর এখানে দুধটা যখন 1/4 ভাগ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো 100 গ্রামের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে চিনিটা দিয়ে লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে দুধটাকে ফোটাবেন। আর এখানে যে যখন দেখবেন ক্ষীরটা তলা থেকে এইভাবে ছেড়ে দিচ্ছে, তখনই জানবেন যে ক্ষীরটা আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর হাতে করে নিয়ে যখন দেখবেন এইভাবে একটা গোল করে বলের মতো আকারে পাকানো হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে এখানে আমাদের পাকটা পরিষ্কারভাবে রেডি হয়ে গেছে। তাহলে এখানে আমাদের পাক একদম পরিষ্কার রেডি হয়ে গেছে। তো এতে আমি আরেকটু ভালো টেস্ট আনার জন্য এখানে আমি 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট থেকে অল্প একটু গুঁড়ো দুধ দিয়েছি, আর এতে আমি অ্যালার্জি পাউডার একটু দিলাম। তো বন্ধুরা, এখানে আমি যে গুজিয়া রেসিপিটা দিয়েছি, গুজিয়ার যে ক্ষীরটা করেছিলাম, আর এই ক্ষীরটা কিন্তু একই হবে, আপনারা ওখান থেকে গুজিয়ার ক্ষীরটাও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আমি কড়ার গায়ে মিলে রাখবো, মিলে রাখার পর আমি হাত দিয়ে দেখবো, যদি দেখি আমার টেনে গেছে তখন আমি এটাকে খুন্তি করে ভালো করে চেঁচে নিয়ে একটা জায়গার ওপরে আমি তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরকম একটু চাপ চাপ হয়ে যাবে, সন্দেশের মতো চাপ চাপ হয়ে যাবে। তো চাপ চাপ হয়ে গেলে আমি একটু হাতে করে ভালো করে মেখে নেব, কারণ এটিকে একটু ভালো করে মেখে নিলে তবে কিন্তু এটা ভালোভাবে পাকানো যায়। তো বন্ধুরা, এর থেকে কিছুটা পরিমাণ ক্ষীর আমি একটু নিয়েছি, নিয়ে এতে আমি কোকো পাউডার এখানে আমি ইউজ করেছি, কোকো পাউডার বা চকলেট ফ্লেভারের যে পাউডার পাওয়া যায় মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায়, তো সেখানে আপনারা এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই চকলেট ফ্লেভারটা দিয়ে আমি ভালো করে মেখে কিছুটা পরিমাণ মানে 50 গ্রামের মতো নিয়ে আমি এটাকে মেখে একটা জায়গার সাইডে আমি রাখবো। তো বন্ধুরা, এবারে দেখুন ছাঁচ ছাড়া আমি হাতে করে কিভাবে মোদক মিষ্টির ডিজাইনটা তৈরি করি। সাধারণত মিষ্টির দোকানে হাতে করেই বেশিরভাগ মোদক মিষ্টিগুলো তৈরি হয়। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা গোশ নিলাম,
নিয়ে এর মধ্যিখানে একটু গ্যাপ করে নিচ্ছি, দেখুন প্রদীপের মতো, যেটা সাধারণত আপনারা পুর পিঠে তৈরি করেন সেই টাইপের আর কি। তো বন্ধুরা, মধ্যিখানে একটু আমি চকলেটের যে ক্ষীরটা করে রেখেছি সেটা আমি অল্প পরিমাণে একটু গোল করে পাকিয়ে ওর ভেতর দিয়ে ভালো করে আমি সিল করে দিলাম, দিয়ে ভালো করে হাতে করে চেপে চেপে এটাকে গোল করে একটু পাকিয়ে নিলাম। পাকিয়ে নেওয়ার পর এটাকে একটু লম্বা টাইপের করে, একটু ডিম্বাকৃতির মতো করে হাতে করে করে নেওয়ার পর এর ওপরের দিকটা একটু ছুঁচালো করে দিতে হবে। সাধারণত দেখবেন মোদক মিষ্টিটা ওপরের দিকটা একটু ছুঁচ থাকে আর নিচের দিকটা একটু মোটা থাকে, সেই ডিজাইনটা করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে ওপরের দিকটা ছুঁচালো হয়ে যাবার পর এটিকে একটু হাতে করে পালিশ করে দেবেন এইভাবে, তাহলে নিচের দিকটা যে ফুলে আছে সেটা কিন্তু একটু ডিম্বাকৃতি হয়ে যাবে। করে নেওয়ার পর এবারে আমাদের এখানে মোদক মিষ্টির শেপটা তৈরি হয়ে গেছে, এবারে ডিজাইনটা করতে হবে। তো বন্ধুরা, একটা ছুরি নেবেন, ছুরির পেছন দিকটা একটু মোটা থাকে, তো সেই ছুরির পেছন দিকটা দিয়ে এইভাবে পর পর এরকম একটা করে লম্বা লম্বা দাগ টেনে দেবেন। আর দাগটা যখন টানবেন তখন কিন্তু একটু চেপে চেপে টানবেন, তাহলে কি হবে দাগটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে। আর যদি হালকা করে দেন তাহলে দাগটা বোঝা যাবে না, বুঝে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে নেওয়ার পর আমি একটা রেখে দিলাম, রেখে দেওয়ার পর আমি কিন্তু ওই একই প্রসেসে আরেকটা তৈরি করে নিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। তো বন্ধুরা দেখুন, আমরা হচ্ছে, আমার নাম হচ্ছে মৃণাল কান্তি মোদক। তো আমাদের জাত ব্যবসাটাই হচ্ছে মোদক বা মিষ্টির কাজ। তো প্রথমতে আমাদের জন্মগতই হচ্ছে মিষ্টির কাজ, মোদক হচ্ছে আমাদের টাইটেল, তো মিষ্টির নামও হচ্ছে টাইটেল অনুযায়ী মোদক। তো গণেশ ঠাকুরের এই মোদক মিষ্টিটা খুবই প্রিয়। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মিষ্টিটা গণেশ ঠাকুরের জন্য অনেকেই সবসময় তৈরি করে থাকি। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে নেওয়ার পর আর ছুরি করে এইভাবে দাগটা টেনে দিলেই কিন্তু মোদক মিষ্টি একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে, আর এখানে কিছু করার দরকার নেই। এভাবে করে নেওয়ার পর এটাকে একটু হালকা ঠান্ডা করে নেবেন, তাহলে একটু শক্ত হয়ে যাবে। তারপরে কিন্তু এতে একটা কাজ করতে হবে, যেটা একটা কেশরি কালার যেটা, সেটা একটু গুলে রাখবেন, গুলে রেখে আঙুলে করে নিয়ে নিয়ে এর ওপরে ওপরে টিপটা দিয়ে দেবেন। টিপটা দিলেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তারপরে এতে কী করতে হবে, একটু কেশর নিতে হবে, যেটা জাফরান সেই কেশর কিন্তু এখানে দুটো তিনটে করে দিয়ে দিতে হবে, কারণ এটা সাধারণত মোদক মিষ্টিতে একটু কেশর না দিলে তাহলে কিন্তু এর ফ্লেভারটাও ভালো আসে না বা দেখতেও ভালো হয় না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু মোদক মিষ্টিটা আপনারা করবেন, আর কোনো অসুবিধা নেই, আপনারা ছাঁচ থাকলে ছাঁচে করেও আপনারা করে নিতে পারেন। তো হাতে করে এটা ইজিলি ব্যাপার, তাই হাতে করে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি একটা জায়গার ভেতরে একটা তুলে রাখলাম একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। তো মোদক মিষ্টি আমাদের এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে, দেখুন এখানে কতটা সুন্দরভাবে দেখতে হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত শক্ত হয়ে যাবে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর, আর এটা কিন্তু খেতেও খুবই সুন্দর, কারণ এই ক্ষীরটাও কিন্তু খুব পারফেক্টভাবে করা আছে। আর একটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এই ক্ষীর দিয়ে মোদক মিষ্টিটা তৈরি করার, কখনোই সুজি বা ময়দার টাইপের কোনো রকম রেসিপি আপনারা করবেন না, কারণ ঠাকুরের পুজোতে ক্ষীরের রেসিপি কিন্তু দেয়া অবশ্যই ভালো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা কেটেছি, ভেতরে যে আমি চকলেটের যে আমি কালারটা দিয়েছি সেটা কত সুন্দরভাবে ফুটেছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, মোদক মিষ্টি কিন্তু অনেক রকম কোয়ালিটির হয়, তো একটা কোয়ালিটি আমি আপনাদেরকে দেখালাম, আরও অনেক রকম কোয়ালিটি আছে, সেগুলো আমি পরপর আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেক ডিজাইন আছে, হাজার হাজার ডিজাইন আছে মোদক মিষ্টির। সাধারণত দেখবেন দিল্লি বোম্বে ওখানে মোদক মিষ্টিগুলোর প্রচলনটা খুব বেশি, আমাদের বাংলার থেকেও বেশি। তো বন্ধুরা, এবারে আমাদের যে লাড্ডুটা আছে সেই লাড্ডুর রেসিপিতে আমি চলে যাচ্ছি। মোদক মিষ্টি আমাদের তৈরি হয়ে গেল, এবার লাড্ডু রেসিপির জন্য এখানে আমি একটু খোয়াখি নিয়েছি। আমি 50 গ্রামের মতো খোয়াখি নিয়েছি। খোয়াখিরটা যদি আপনারা তৈরি করতে চান, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, খোয়াখিরটাকে একটু ভালো করে চেলে নিলাম, চেলে নিয়ে একটা জায়গার মধ্যে আমি তুলে রাখি। তাহলে বন্ধুরা, বোঁদের লাড্ডুর জন্য এখানে যে ড্রাই ফ্রুটগুলো আমি এখানে দেবো, দেখুন এখানে প্রথমে আমি চেরি ফলগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি। চেরি ফলগুলোকে একটু কুচিয়ে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। তারপরে আমি এতে দেব কাজু বাদাম, কাজু বাদামটাকেও কিন্তু এইভাবে কুচিয়ে নিতে হবে। তারপর এখানে আর কিছু কোঁচাতে হবে না, এখানে আমি দিয়ে দেব কিশমিশ দিয়ে দেবো, আর দিয়ে দেব পেস্তা আর মগজদানা, এগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে। এবার একটু গাওয়াখি ওই পাকটার ভেতরে দেওয়া যেতে পারে, আর একটু এলাচি পাউডার, তাহলে কিন্তু হয়ে যাবে। এবারে দেখুন, এই যে পাকটা আমি করে রেখেছি সেটা আমি খুললাম, আর পাকটা দেখবেন একটু হালকা হালকা গরম থাকবে, সেই রকম সময় কিন্তু আপনারা পাকাবেন, তাহলে পাকাতে সুবিধা হবে। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু করতে পারবেন না, একটু হাতে জড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা হাতে একটু গাওয়াখি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি 50 গ্রাম খোয়াখিটা দিয়ে দিলাম, আর আপনারা চাইলে এখানে খোয়াখিটা একটু বেশি পরিমাণেও দিতে পারে, কোনো অসুবিধা নেই, বেশি দিলে খেতেও ভালো হয়। এবারে আমি ড্রাই ফ্রুটগুলো আমি এখানে প্রত্যেকটা ড্রাই ফ্রুট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই পাকটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে যাবার পর আপনারা
এক কাজ করবেন, একটু হাতে করে কি করবেন, এইভাবে হাতে করে নেবেন, নিয়ে এই যে বোঁদের যে দানাগুলো একটু বড় বড় আছে ওই দানাগুলোকে একটু হাতে করে একটু মিক্স করে দেবেন বা একটু ভালো করে মিহি করে দেবেন, খুব বেশি চটকানোর দরকার নেই, একটু হাতে হালকা করে দিয়ে হাতে অল্প পরিমাণে একটু নেবেন, নিয়ে এইভাবে চেপে চেপে পাকাবেন, যেমন সাইজ করবেন সেই রকমভাবে চেপে চেপে পাকিয়ে নেবেন। পাকিয়ে নেওয়ার পর একটা জায়গায় রাখবেন, তারপরে আমি দেখিয়ে দেবো কী করতে হয়। আমি দেখুন এখানে পরিমাণ মতো নিয়েছি, যেটা সাধারণত 6 টাকা পিস বিক্রি হয় দোকানে সেই রকমভাবে। তো বন্ধুরা হাতে করে একটু ভালো করে চেপে চেপে টাইম নিয়ে পাকাবেন, হাতে দরকার হলে একটু দাওয়া ঘি নেবেন, তাহলে হাতে জড়াবে না। তো এখানে আমি সবগুলো পাকিয়ে নিয়েছি, পাকিয়ে নেওয়ার পর এগুলোকে আরেকবার পাকাব, পাকিয়ে নিতে হবে মানে আরেকবার ভালো করে হাতে করে চেপে চেপে বসিয়ে দিয়ে যাতে না খুলে যায়, দুবার ধরে পাকানো হচ্ছে, দিয়ে হাতে করে একটু গোল করে নেবেন। গোল করলে কী হবে, এটা ফিনিশিংটা ভালো আসে, দেখতে ভালো লাগে, যে উস্কো খুস্কো হয়ে থাকে সেগুলো ভালো লাগে দেখতে। তো বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ড্রাই ফ্রুটগুলো এখানে দেখা যাচ্ছে, কিশমিশ চেরি ফল এগুলো সব দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই লাড্ডুটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি, একদম দরবেশ, একদম হাই কোয়ালিটি, এটা করে আপনারা দেখতে পারেন কত সুন্দর টেস্ট হবে এটা। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই আপনারা ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।